হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা চলে এসেছি, দেখো প্রেম মন্দির, এই হচ্ছে সেই প্রেম মন্দিরের গেট। প্রেম মন্দির দর্শন করতে চলে আসলাম আমরা। হোলিতে বৃন্দাবনে প্রেম মন্দির দর্শন করবো না সেটা কি হয়? তো দেখো এখানে লাখ লাখ লোকের ভিড়, লাখ লাখ লোকের ভিড়। ভিড় দেখে তোমরা তো বুঝতেই পারছো। তা আমরা এই ভিড়ের মধ্যে কিভাবে ঢুকলাম শুধু দেখো। আমি তো প্রথমে ভাবিনি যে এই ভিড়ের মধ্যে আমি ঢুকতে পারবো, ভেবেছিলাম আমি তো এখানে পড়ে একদম শেষ। আবার সাথে আমাদের বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে। তো দেখো এখানে এই প্রেম মন্দিরের রাতের বেলা প্রচণ্ড ভিড় হয়। রাতে এখানে এই শোটা হয়, কালিয়ানাগ দমন, আর এখানে লাইটিং শো হয়। এত সুন্দর দৃশ্য, এটা না দেখলে বোঝা যাবে না। তার জন্যই এই রাতের বেলায় প্রেম মন্দিরটা প্রচণ্ড ভিড় হয়। দিনের বেলা লোক হয় ঠিকই, কিন্তু রাতেই বেশি ভিড় করে। তো আমরা রাতেই এটাকে দেখব বলে ঠিক করেছিলাম। তো আমরা সারা বৃন্দাবন দেখে রাতে ফেরার পথে এই প্রেম মন্দির ঢুকেছি, তা দর্শন করছি। এখানে কালিয়ানাগ দর্শন করলাম, কালিয়ানাগ দমন হচ্ছে। তো আপনাদেরকেও সাথে এটা দেখাচ্ছি। তো আমরাও চারিদিকে ভিডিও করতে ব্যস্ত। তো দেখুন লোকজন কীরকম, আর প্রেম মন্দিরে এত সুন্দর লাইটিং হচ্ছে, নানা রকম কালারের লাইটিংগুলো দুর্দান্ত লাগছে দেখতে। তো আমরা সবাই ভিডিও করতে ব্যস্ত, দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিও যতটা পারছি। এত ভিড়ের মধ্যে ভিডিও করা যে কী কষ্ট, ঠেলে ঠুলে লোকের মাঝখান থেকে ক্যামেরা করছি, যতটা পারছি করার চেষ্টা করলাম। তো দেখুন এই মন্দিরে, এই হচ্ছে গোবর্ধন পর্বত। আর গোবর্ধন পর্বতে এত ভালো লাগছে যে চারিদিক থেকে যে জল পড়ছে, আর গরু বাছুর সব পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে, অসাধারণ।